ওকে কিছু করতে হবে না, ও যাদের সঙ্গে রাজনীতি করে তাদের কি সরাতে হবে? কাকে? মান্নান। মান্নানের সঙ্গে রাজনীতি করে না? আরে ভাই, আপনার নাম সাথী না, আপনার নাম হচ্ছে প্রীতম। আব্বে আবার বলে প্রীতম, বললাম না আমি প্রীতম না। ভাগ হইতে পারে সেলিম ভাই আপনার হবু সম্বন্ধে, তাই বলে আমাকে একটু ইজ্জত দিবেন না, যা ইচ্ছে তাই করে যাবেন। এই সুন্দর পৃথিবী আমার কাছে এখন অন্ধকার ভাই যা। অন্ধকার বুঝতে পারলাম না, মানে তুই কালো পট্টি চশমা এগুলো লাগিয়েছিস কেন? তুমি তো বিষয়টা গুরুত্ব দিচ্ছ না। আরে গুরুত্ব দেওয়ার মতন হলে তো গুরুত্ব দিব। কি ধরনের কাজ হচ্ছে? গুরুত্বপূর্ণ জিনিস না। দরজা খুলবে না, অসুবিধা আছে? এক দুই তিন, আমিও একটা অ্যাক্সিডেন্ট করতে চাই বাবা। সেলিম সেলিম এখান থেকে যা, দেখ বলে দে আমার কাছে, দেখ যা বলছি, আমি বলছি যা যা, ভাই যা। কন্ট্রোল সেলিম, কন্ট্রোল কন্ট্রোল। ভাই একটু পানি খাইবে? অবশ্যই পানি খাবো। আমি ঠান্ডা পানি আসছে না বেটা, ওই সবুজ রে জিভের পরশ একটা রাম শিক্ষা দলে গো, ঠিক আছে? হ্যাঁ সবুজ ভাই, আমার আপনি শিক্ষা দেবেন, আমি কি অন্যায় করলাম? আরে গাধা, মাথা নষ্ট হয়ে গেছে আমার। সবুজ না, ওই কি নাম রাব্বানি, ওই রাব্বানির একটা রাম শিক্ষা দলে পারবি না? হ্যাঁ পারবো ভাই, কিন্তু কীভাবে? এখন তো আরেকটা সরকার ইচ্ছে করতেছে আমার, খারাপ যাতে কীভাবে? এই যে রাস্তাঘাটে গরু সবসময় দেখো যে আগুন জ্বলে, এই যে শিকের মধ্যে একটা এরকম করে রেখে দেয়, মেলা গেল মুরগি এরকম করে গড়ে গড়ে আস্তে আস্তে পড়ে, ওর শিক দেয় ঢুকা মুরগির মতো গ্রিল করবো, পারবি না? হ্যাঁ পারবো ভাই, ঠিক বুঝ। যা ব্যবস্থা কর, একটা শিক্ষা দেবো, যা একটা ব্যবস্থা কর, যা। ঠিক আছে, যা যা। আমার কন্ট্রোল কন্ট্রোল, বিশ উনিশ আঠারো সতেরো ষোলো। আমার কি বলাপা? কিচ্ছু হবে না নজর ভাই, কোনো চিন্তা করতে হবে না, একটা ব্যবস্থা হবেই। কি ব্যবস্থা হইব? আমি তো শেষ। আচ্ছা চোখ গেছে তো কি হয়েছে? হাত পা তো ঠিকই আছে। চোখ না থাকলে হাত পা দিয়ে কি করবো বাপা? শোনো নজর ভাই, হাত পা না থাকলে কি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে? হাত পা দিয়ে আটে তো চোখ দিয়েই। তুমি এই বাড়িতে যখন আছো তোমার জীবন এভাবেই চলে যাবে। আমি চোখহীন অন্ধ লোক, কোনো কাজ করতে পারবো না, তাদের কোনো উপকারে আসবো না, তারা আমারে খেদায় দিব। আরে না না নজর ভাই, শোনেন এই বাড়ির মানুষ এমন অমানবিক কাজ করবে না, কখনোই করবে না, তারা অনেক ভালো। আর শোনেন আপনার একটা না একটা ব্যবস্থা হবেই। তারপরও তারা যদি আমার খেদায় দেয়? বললাম তো, আর শোনেন যদি আপনাকে এখান থেকে চলে যেতে হয় আমি আপনার জন্য তদবির করবো, আপনাকে যেতে হবে না। আপা আপনি আমার বাসে এলেন, আপা পানি খাবেন? পানি না খাবো। আচ্ছা পানি খাবো কেন? না আমি তো এখন আর চা বানাতে পারবো না, চোখকে দিই না, কেমনি চা বানাবো? তাই পানির কথা বললাম, পানি না অন্তত থাকতে পারবো। আচ্ছা কি তোমার কি চা খেতে ইচ্ছে করছে নজর ভাই? স্বর্ণের কথা কেমনি কই, চা তো খাইতে মন চায় না। না আপা লাগবে না লাগবে না। আচ্ছা শোনেন, শুধু আমি আপনার জন্য চা বানাচ্ছি না, আমার জন্য বানাচ্ছি, ঠিক আছে? আপনার জন্য এক কাপ, আমার জন্য এক কাপ, আপনি থাকেন। আপা খুব ভালো। Thank you.
এই যে এই যে তুমি ঘরের মধ্যে এসব কি বানাও, বানিয়ে কেন মানুষের সমস্যা সৃষ্টি করো? চাচা আমি বুঝতে পারছি না কিভাবে কি হয়ে গেল। তাহলে তুমি কেন এগুলো আবিষ্কার করতে যাও? না আমি তো নতুন নতুন জিনিস ইনভেনশন করতে চাই, কিন্তু সেটা দিয়ে শোক অন্ধ হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তো এখন কি করবে তুমি? এখন ওটা কি আরো আরো অনেকের চোখের মধ্যে মারবে, তারপরে আরো অনেককে অন্ধ করবে? না তা করবো কিসের জন্য? ও আমি ভাঙে ফেলাবো না, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শোনো, নজরের চোখের যে সমস্যা সেটা আমি দেখব, এটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু আমার কাজটা তোমাকে করে ফেলতে হবে। কিন্তু আজকে ওই যে মান্নানের ব্যাপারটা আজকে? হ্যাঁ আজকে। চাচা হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি আসেছে। কি? মান্নানকে কম করে তৈরি নিয়ে এসে এই সূর্যের বেগুন নিঃশ্বাসকে মেরে দিই। চক্ষু দিয়া দেখতেছিলাম জগত রঙিলা, মাওলাই আন্ধা করিলা। চক্ষু দিয়া দেখতেছিলাম জগত রঙিলা, মাওলাই আন্ধা করিলা। বাহ কে নজর, তুই তো ভালোই গান করিস। বেদুই বাপ করবে, আমি তো চোখকে দেখি না, আপনি কে? আপনার পরিচয়টা দিবেন। আরে আমি আমি আপনিটা কে? আমি বাড়ির মালিক স্যার। সালাম স্যার, ভালো আছেন স্যার? স্যার আসলে আমি চোখকে দেখি না তো, এই জন্য বলেন স্যার। শান তুই কাজ কর, তুই রেডি হয়ে নে, তোকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো। স্যার চোখের ডাক্তার কাছে গেলে কি আমার চোখ ভালো হয়ে যাবে? কার জন্য চা? নজর ভাইয়ের জন্য খালু, নজর ভাই তো চোখে দেখে না, তাই ভাবলাম এক কাপ চা দিই। বাহ ঠিক আছে নজর, তাহলে তুই চাটা খেয়ে রেডি হয়ে নে, তারপর তোকে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, চা খা। নাও নজর ভাই, চাটা খেয়ে নাও। বাহ স্যার অনেক ভালো হয়েছে, আপনার চায়ের হাত তো খুব ভালো। তাকে এত প্রশংসা করতে হবে না, খেয়ে তাড়াতাড়ি মামার জন্য রেডি। এই কোথায় যাচ্ছেন এত হন্তদন্ত হয়ে? শালা কিনতে যাচ্ছে। শালা শালা দিয়ে আপনি কি করবেন বাবারে? কিডন্যাপ করার পর শালা ভিতরে ঢুকাতে হবে না। কিডন্যাপ? না কাকে কিডন্যাপ করবেন আপনি? কিছু কাউকে কিডন্যাপ কিডন্যাপ আমি ছিলি না। আচ্ছা তোমার উচ্চতা কত বলো তো দেখি। আমার উচ্চতা 5'3" না? তাহলে পরে ওই মাপের শালা লাগবে। টাস করি কি কি বলতেছেন আপনি এসব আজে বাজে কথাবার্তা? কি কি হয়েছে? না আমি কিছু করছি না। রাব্বানি ভাই বাসায় কি কোনো প্রবলেম হয়েছে নাকি বলেন তো? না বাসায় তো তেমন কিছু হয়নি। না ওই যে মালা, আমি ছিলাম বাসায় ছিলাম, হয়নি কিছু। আপনি শিওর কোনো প্রবলেম হয়নি? হ্যাঁ বাবা আমি তো ছিলাম বাসায়। তাহলে মালা আমাকে ফোন দিয়ে বলল? মালা ফোন দিয়েছিল? কতদিন?
ও না মানে কোনো কিছু মনে রাখতে পারছে না। আলহামদুলিল্লাহ। কি বলো কি ভুলে যাচ্ছে মানে? মানে হচ্ছে ও কাউকে চিনতে পারছে না। তোমাকেও চিনতে পারছে না? কেন সেটা আমি কিভাবে বলবো রাব্বানি ভাই? তাও তো ঠিক কাম করেছি আমি, তুমি যা সরি করছি তাকে নিয়ে আসো। ওই নিয়ে আসার পর আমি সমস্যার সমাধান করে দেবো। হ্যাঁ নিয়ে আসবো। হ্যাঁ আমি আসি তাহলে। আচ্ছা রাব্বানি ভাই এই দিকটা না এই দিকটা খুলতে হবে জান। হ্যান্ডেল লাগাইছি এক জায়গায় আর খুলতে হবে আরেক জায়গায়। না মালা ফোন দিয়েছিলে তুমি আমাকে? বাড়িতে তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে আপু। কি হয়েছে? আমাদের নজর ভাইয়ের চোখ নষ্ট হয়ে গেছে। কি? হ্যাঁ নজর ভাইয়ের চোখ নষ্ট হয়ে গেছে। সে কই এখন? ছাদে। জানো সে কষ্টে মাঝে মধ্যে কাঁদে মাঝে মধ্যে হাসে গান করে। কি বলো, চলো তো দেখে আসি। আচ্ছা শুনো, কেন এমন হলো হঠাৎ করে? চলো না যেতে যেতে বলি। চলো তো। চক্ষু দিয়া দেখতেছিলাম জগৎ রঙিলা, মাওলা অন্ধা করিলা, মাওলা সালা পিন্দাইলা, গায়ে ছিল জরি। কে? কি হয়েছে তোর? আপা আসেন। চোখে কি হয়েছে দেখি? আপা আমি তো কিছু দেখি না। আচ্ছা সানগ্লাসটা খুলতে একটু দেখি। বলতো এখানে কয়টা আঙ্গুল? আপা আমি তো চোখে দেখি না, কেমনে বলবো কয়টা আঙ্গুল? কি বলিস, কিছুই দেখতে পাচ্ছিস না? না আপা কিছুই দেখি না। মানে দিনের আলো দেখতে পাচ্ছিস না? না আপা কিসের আলো, সব তো অন্ধকার, সব জিজি পোকা, সব অন্ধকার। আমি তোমায় বললাম না যে চোখের অবস্থা খুব খারাপ। আই মা কোথায় রে? রান্নাঘরে আছে। মালা তুমি একটু নজরের কাছে থাকো, আমি দেখি মায়ের সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। আপা কিছু মনে করবেন না, আমার জন্য এক গ্লাস পানি আনবেন, গলাটা খুব শুকায় গেছে। পানি খাবে? আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি আসছি। চক্ষু দিয়া দেখতেছিলাম জগৎ রঙিলা, মাওলায় অন্ধা করিলা। মাইটা কি হলো দেখলি তো? এখন ওকে কি করবা তুমি? ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ তো ডাক্তার দেখাও, নিয়ে যাও। আচ্ছা আমি কয়টা করবো বলতো, সংস্থার সামলাবো নাকি ডাক্তারের কাছে দৌড়াবো? তাহলে কি বাবাকে বলবো? হ্যাঁ তাই বল, তোর বাবাকে গিয়ে বল। আচ্ছা ঠিক আছে। আর শোন না মা, তুই এক কাজ কর না, কাপড়গুলো একটু কেচে দে। মা তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি কি এর আগে কোনোদিন ঘরের কাজ করেছি যে তুমি আমাকে ঘরের কাজ করতে বলছো? আর তাছাড়া আমার এত সুন্দর নেইলস গুলো তো নষ্ট হয়ে যাবে মা। কি আশ্চর্য কথা, একটু হাতে হাতে কাজ করলে কি এমন নষ্ট হয়ে যাবে? দে না মা কাপড়গুলো একটু কেচে দে। মা ইটস ইম্পসিবল। ইম্পসিবল কেন হবে লক্ষ্মী মা, আমার কাপড়গুলো একটু কেচে দে। শোন না লক্ষ্মী মা। মা তুমি সবসময় আমাকে এরকম বিপদে ফেলো। আচ্ছা ঠিক আছে ধুয়ে দিচ্ছি, বাবা কোথায় বলো? কি জানো তোর বাবা কোথায়, দেখ কোথায় আছে। তোর নজর অসুস্থ, নজরের কাজগুলো এখন আমাকে করতে হবে না?
ও এ তো খুব ভালো কথা, ঘরের কাজ করবি, ঘরের কাজ করা তো সম্মানের কাজ। এই যে দেখ, এই দেখ তোকে বোঝাবি, এই যে দেখ তোর মা সমস্ত জীবন ঘরের কাজ করেছে, আমি বাইরের কাজ করেছি, ঘর সামলেছে। এখন আমি যদি তাকে বলি তুমি তো সারা জীবন কিছুই করলে না, তুমি তো ঘরেই বসে রইলে, তাহলে এটা একটা কথা হলো, সে ঘরের কাজ করেছে আমি বাইরের কাজ করেছি, দুটোই সম্মানের কাজ, বুঝতে পেরেছিস? আর এই কমপ্লেক্সগুলোর জন্য এই ঘরের কাজটাকে আমি অনেক হেট করি। না বাবা, এই সব মন মানসিকতা বদলাতে হবে, একটু আধুনিক হতে হবে, বুঝেছেন? ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি বসো, আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নজরকে বলে রেডি হতে, তুমিও রেডি হয়ে নাও। শুনুন, ওই চোখে ব্যবহারের জন্য ড্রপ দিলাম আর কি, দৈনিক দুবার করে ব্যবহার করবে। তারপর কিছু টেস্ট দিলাম, এগুলো তাড়াতাড়ি টেস্ট করিয়ে তারপর আমার সঙ্গে দেখা করবে, ঠিক আছে? ও যে চোখে দেখতে পাচ্ছে না তার কোনো কারণ এখনো বোঝা যাচ্ছে না, মানে রিপোর্ট না দেখা পর্যন্ত। আমি খুব এটা টেস্টের আগে তো আমি কিছু বলতে পারবো না, করিয়ে তারপর আমার সঙ্গে। আচ্ছা 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 আচ্ছা। এই নজরের চোখ দেখে ডাক্তার কি বলল? ডাক্তার তো কিছুই বললো না। কিছুই বললো না মানে চোখ কেমন করে ভালো হবে, কি দিতে হবে না হবে, কিচ্ছু বললো না। ওই কি দুটো ড্রপ দিয়েছে ব্যবহার করতে বলেছে, আর কতগুলো টেস্ট দিয়েছে বলেছে, টেস্টগুলো করে সেই রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাতে, তারপর ডাক্তার বুঝতে পারবে যে ঘটনাটা কি হয়েছে। শোনো, রিপোর্ট কালকে নিয়ে যেতে হবে, কালকে কিন্তু আমি জমি মিউটেশন নিয়ে ব্যস্ত থাকবো। তুমি সেলিমকে একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে বলো, ও যেন রিপোর্টগুলো ডাক্তারকে দেখিয়ে আনে, কেমন? নজরকে যেতে হবে না? নজরকে গেলেও হবে, না গেলেও হবে, ওটা নিয়ে না, রিপোর্টগুলো দেখানোটা আসলো, ঠান্ডা মাথায় বুঝিয়ে বলুন, ঠিক আছে? সাংকেতিক ভাষা ব্যবহার করতেছি। ও, কিডন্যাপের সাংকেতিক ভাষা? আমসার কাঁঠাল ভরো তো খুব ভালো, একটু ভরে ফেলো, দেরি করছো কেন? মান্নার বেটাকে ভরো তাড়াতাড়ি। আমাকে কিন্তু এগুলো থাকতে তুমি ওগুলো দিয়ে করছো কেন? কি হয়েছে বাবা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, না 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 না, সব এটাও তো ছিল, তাই না? ঠিক আছে, হ্যাঁ, এটা খেয়াল করিনি। বাবা, ঘটনাকে আমাকে বলো তো, তোমার কি অবস্থা, তুমি কেন ছালা নিয়ে এগুলো কি করছো তুমি? না মানে ওই আর কি, মানে ওই যে মরে গেলে তারপরে অন্ধকারের মধ্যে কেমন লাগে সেইটা পরীক্ষা করা। মরে গেলে মরবে বাবা? ছালা, তুমি কি এখন মৃত্যু চিন্তা করছো? মানে তুমি? না 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 না, মৃত্যু চিন্তা করবো কেন? মানে আচ্ছা, আমি আসি। হ্যাঁ, তুমি বাবাকে স্যার স্যার বলছো কেন?
আমার তো বার হচ্ছে না বাবা, পাগল হয়ে যাবো, তুমি ওর আপনার সঙ্গে থেকে থেকে তুমি শেষ হয়ে গেছো। এখন একটুখানি বের হচ্ছে, শোনো, টের পাইনি। না না, একদম টের পাইনি, একদম টের পাইনি। কত বুদ্ধি, একদম। তুমি যাও ওই কালো জামটাকে বড় তাড়াতাড়ি এটার মধ্যে দিয়ে থাকা। আর শোনো, ওই যে এক ছালায় হবে না, কিন্তু দুটো লাগবে। হ্যাঁ ওকে স্যার, সেলাই দিয়ে বড় করে যাও। আমি তো দেখলাম চোখটা কত দিক, কি অবস্থা, কি অবস্থা তোর? তুই এক উল্লি কিসের জন্য? কেন করলি একটা কাম করতেছে, কয়লা করে বলাইতেছে, এই জন্য ভাই যান একটা শাস্তি দেওয়ার জন্য তারা যে ব্যবস্থা করছিলাম যাতে আপনি ওর একটা বড় শাস্তি দেন। সব রিপোর্ট ভালো, ডাক্তার বসে তো কিচ্ছু হয় নাই। তুই আমার সাথে মিথ্যা কথা বলিস, আমার সাথে মিথ্যা কথা বলিস, আর যদি কোনোদিন শুধু রাব মানি না কারোর সাথে দুই নম্বরে করিস, তাহলে কি করবো তোরে? তোর চোখ তুলে ফেল মাকে, তারপর তোর দাঁতে দাঁত ওই যে তোর বন্ধুর মতো করে ফেলবে, তারপর আব্বারে যে জুস খাওয়াছে সে জুস খাম, সব একসাথে করবো, কথাটা মনে থাকবে? এগুলো ফালা, এখন থেকে নর্মাল ভাবে চলবি, সব ফালা 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 ফালা। এখন সবার কাছে যা বললাম ভালো হয়ে গেছে, আমার কিচ্ছু হয় নাই, ঠিক আছে? রিপোর্ট দেখাস, যা যা তার বাচ্চাগুলো। আল্লাহ বেঁচে গেছি, নাহলে তো খবর আছিল। আত্মসম্মান টন টন কাজের বেলায় ঠন ঠন সেন্টিমেন্টাল সেলিম সেন্টিমেন্টাল।